আসসালামু আলাইকুম দর্শক, গাবতলী হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজ গাবতলী হাটে এসেছি পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে। এখানে গরু আনা শুরু হয়ে গিয়েছে, তো আজ আমরা কথা বলবো এখানে একজন প্রতি বছরই এখানে গরু নিয়ে আসেন, যিনি প্রতি বছর এখানে এই প্লেসটাতেই গরু আনেন, জনাব মোহাম্মদ কাজিম। উনি জামালপুরের বাসিন্দা। আমরা তিন ভাই দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করে থাকেন নিজেরাই, এবং সেই গরুগুলোকে গাবতলী হাটে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। শেখ মোহাম্মদ কাজিম ভাই একজন ইতালি প্রবাসী বাংলাদেশি, উনি ইতালিতে থাকেন, বাড়িতে অন্যান্য ভাইয়েদের সঙ্গে উনি এই ব্যবসার সাথে জড়িত, এবং এই ব্যবসা উনি যেমন ছুটিতে আসলে পরে নিজে দেখভাল করেন, পাশাপাশি ওনার ভাইয়েরা দেখভাল করে থাকেন। তা চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি প্রতি বছরই শুনেছি যে আপনি এখানে গরু নিয়ে আসেন গাবতলীর হাটে। জি। তা আপনার এই প্রথমে আমি একটু জানতে চাই যে আপনি গরু প্রতিপালন করছেন কত বছর যাবৎ? দেখি প্রায় দশ বছর যাবৎ। দশ বছর আগে আপনার হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, মাদারগঞ্জ থানাতে। আপনি যে গরু পালনে উৎসাহী হয়েছিলেন কিভাবে একটু বলেন তো। এটা ছোটো থেকে আমি গরু পালতাম। আচ্ছা। মানে ফ্যামিলিগতভাবে জি দুই চারটা, তারপরে সব কলম লিটে বানাবে ই হিসেবে, কমার্শিয়াল হিসেবে কমার্শিয়ালি করছেন। তো এবছরে আপনারা কতগুলো গরু আনছেন এখানে? এখানে আনছি 61টা গরু। 61টা গরু, এর মধ্যে ইতিমধ্যে 29টা আনা হয়ে গিয়েছে। আপনারা যে গরুগুলো দেখছি, এই গরুগুলোতে খুবই উচ্চতা, খুবই বড় এবং বৃহৎ আকৃতির গরুগুলো। দর্শক আপনারা যদি একটু দেখেন এখানে গরুগুলো বিশাল বড় বড় এক একটি গরু। এই এই গরুগুলো আপনারা যখন পালন করেন, এই গরুগুলোর বাছুর আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে? দেশি না হাট থেকে? বিভিন্ন হাট থেকে, বাংলাদেশের হাট থেকে। তো সেই হাটগুলো থেকে আপনি প্রতি বছর সংগ্রহ করে সেটাকে প্রতিপালন করে বাড়ান। এই এবার যে গরুগুলো আপনি বিক্রির জন্য নিয়ে এসেছেন, এটার বয়স কেমন? এগুলোর বয়স কেমন? বয়স কিছু আছে, দাঁত ধরে গেছে, কিছু বয়স বেড়ে গেছে কিছু। এর এক একটা গরু আপনি কি এগুলো কোনো মানে প্রতি বছরে দেখি গাবতলীর হাটে অনেক বড় বড় গরুগুলোর নামকরণ করা হয়, আপনাদের এই গরুগুলোর কি কোনো নাম আছে কিনা? আমরা কোনো নামকরণ করেননি। এই যে গরুগুলো, এই সার গরুগুলো কি জাতের? এটা আছে আপনার, আমাদের কিছু গরু আছে লাল সিন্ধি আছে। আচ্ছা। দেশি বিভিন্ন জাত আছে। আচ্ছা, আর দেশি বিভিন্ন জাত। হ্যাঁ, আরেকটা এখানে একটা কয়েকটা সার আছে, উবের পার। আচ্ছা। ও যে উবের পার কোনটা দেখে একটু? ছয়টা সার আছে উবের পার। উবের পার, উবের পার বলতে মানে এটা কোন দেশি জাত? কোন দেশি জাত? হলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান জাত। আপনার এখানে যে জাতগুলো সবই কি ইন্ডিয়ান জাত? আপনার এখানে যে বড় গরুগুলো আছে সবই বড়, আসলে খুব বেশি তারতম্য দেখা যাচ্ছে না এখানে বয়সের। এর ওজন কেমন? ওজন আছে 26 থেকে 28 পন ওজন আছে। এই গরুগুলোকে আপনারা যখন লালন পালন করেছেন, আপনারা খাবার দাবার কীভাবে দিতেন, মানে খাদ্য প্রক্রিয়াটা কী ছিল, খাবার কী কী ছিল? খাবার বিশেষ করে যেমন বিভিন্ন কালার যে শিকলাটা আছে জি, এটা গমের ভুষি, হ্যাঁ, ভুট্টা ভাঙানো ভুষি, হ্যাঁ, আর এর সাথে আমরা দিতাম ঘাস। ঘাস জি। আপনি কি ঘাসের জন্য আলাদা জমি দিয়ে চাষ নিজে চাষ করতেন? এখানে কি নেপিয়ার? নেপিয়ার, নেপিয়ার জি। আর জাম্বু? জাম্বু করতেন? না, জাম্বু করেন শুধু নেপিয়ার ঘাসটাই আপনারা করতেন এই গরুর জন্যে। আপনি ধরেন 10 বছর আগে আপনি এই কাজ শুরু করছেন, মানে এই এটা তো ব্যবসা, আপনার ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসার আগে কি আপনি এই ব্যবসা করার জন্য, বিশেষ করে গরু পালন করতে গেলে তো এই বিষয়ে একটা শিক্ষার দরকার হয়, আপনি কি সেই বিষয়ে কোনো শিক্ষা নিয়ে শুরু করেছিলেন বা ট্রেনিং করেছিলেন? এগ্রিকালচারের ছাত্র ছিলাম। আপনি কৃষি বিষয়ের ছাত্র ছিলেন? কোথাকার? আমার হাই স্কুলে তখন এগ্রিকালচার একটা সাবজেক্ট ছিল জি, কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান জি। ওখান থেকে আমার উৎসাহী হয়েছিল গরু পালনে। ওইখান থেকে উৎসাহী হয়েছেন? ওখান থেকে আমার মানে অভিজ্ঞতা নিজেই অর্জন করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় দেখে দেখে। আপনি কি প্রতি বছরই কোরবানির জন্য গরু পালন করে প্রতি বছরে নিয়ে আসেন, না এক বছরের গরু থাকে থেকে যায়? আমরা প্রতি বছরই গরু বিক্রি করার জন্য তৈরি করে নিয়ে আসি। মানে প্রতি বছর একটা বছরের জন্য আপনি কিনেন, বাছুর কিনেন, আবার পুরোনির সময় বিক্রি করে আবার নতুন করে বাছুর কিনেন। এবছর আপনি 61টা কিনেছিলেন? এবছর কিনেছিলাম 79টা। 79টা, বাকিগুলো কি হয়েছে? 18টা বিক্রি করেছে। 18টা বিক্রি করেছেন। তো এবার আপনার যে গরুগুলো আছে, এগুলো যদি আপনি আপনার দৃষ্টিতে সবথেকে বড় গরু কোনটা? আমার দৃষ্টিতে এখানে এই দুটো গরু আছে। আসেন একটু দেখি ভিউয়ার্স, এই দুইটি গরু আপনি যদি দেখেন এখানে, এই ভাই যদি একটু দাঁড়ান, এই ভাইয়ের থেকে উঁচা, ভাই দাঁড়িয়েছেন তার থেকে অনেক উঁচা গরুগুলো উনি লালন পালন করে থাকেন 7-8 মাস। ওনার
খামারে এগুলো প্রতিপালন করা হয়ে থাকে এবং তারপরে ওনারা বিক্রি করে থাকেন। এই গরুগুলো উনি বাংলাদেশের বাজার থেকেই সংগ্রহ করে থাকেন এবং বাংলাদেশের বাজারে সংগ্রহ করা গরুগুলোকে উনি নিজের খামারে প্রতিপালন করেন, দেশীয় পদ্ধতিতেই উনি প্রতিপালন করেন এবং সেগুলো বিক্রি করেন। ভাই, এই গরুটার ওজন কেমন হতে পারে? এদের লাইফ ওজন আছে 29 মণ। এই ওজনটা আপনারা কোথা থেকে, মানে মাপটা দিয়েছেন কোথা থেকে? মাপটা বিশেষ করে দিকে আপনি এখানে পেয়ে আছে অংশের মেজারমেন্ট। আচ্ছা, উচ্চতা এবং দৈর্ঘ্যপ্রস্থের হিসাব অনুযায়ী মাপটা নির্ধারণ করা হয়ে থাকে। এই গরুটার আপনি এবারে বাজার মূল্য কত ধরতে যাচ্ছেন? আপনি 10 লক্ষ টাকা বিক্রি করবেন এই প্রত্যাশায় নিয়ে এসেছেন। আপনি যে গরুগুলোকে এখানে আনলেন, আপনি এখানে তো আপনার কয়েকটা দিন থাকতে হবে, ঈদের আগ পর্যন্ত কতদিনে বিক্রি হয়, এখানে সার্বিক ব্যবস্থাপনায় আপনার আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আমি সবার কাছে সহযোগিতা, এখানে তার ম্যানেজমেন্ট আছে, বাজার কর্তৃপক্ষ, সবার কাছে সবারই সহযোগিতা পাচ্ছেন আপনি। আর এইখানে যে কয়দিন আছে, এই যে আপনি তো আপনার একটা নির্দিষ্ট খামারে আপনি গরুগুলোকে পালন করতেন, এখানে একটা ভিন্ন জায়গায়, তো এদের এই খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন হচ্ছে না? কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না, মানে একই খাবার খাওয়া হচ্ছে, একই খাবার খাওয়া হবে, একই টাইমে খাওয়া, এবং যারা খায় তো তারাই খাওয়াচ্ছে। আপনার খামারে কতজন লোক কাজ করে? 6 জন লোক কাজ করে। আর আপনারা দেখভালের দায়িত্বটা পালন করেন, নিজেরা কি আপনারা নিজেরা শ্রম দিয়ে থাকেন? আমরা নিজেরা সাথে শ্রম দিই, নিজেরা সাথে শ্রম দেন। ভিউয়ার্স, আপনারা আসলে দুইটা জিনিস খেয়াল করুন, গরু যারা পালন করে থাকেন তারা কিন্তু তাদের নিজেদের শ্রম দিতে হয়, নিজেদের শ্রম ছাড়া আসলে শুধুমাত্র দূর থেকে লোক দিয়ে কাজ করালে পারে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই সফলতা নাও আসতে পারে। এই গরুটি তিনি উনি দাম চাচ্ছেন 10 লক্ষ টাকা। গরুটি আমরা আবার আরেকটু দেখে নেই, খুবই উঁচা গরুটি, এবং এখানে যে গরুগুলো উনি এনেছেন এক নজরে আমরা একটু আপনাদেরকে দেখাই, অনেক বড় সব গরু। কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? সিরাজগঞ্জ। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম শেখ মোহাম্মদ কাজিম ভাইয়ের সঙ্গে। তো কাজিম ভাই, এই আপনি যে আপনাদের এই যে এই ফার্ম, এই ফার্মে আপনারা কি শুধুমাত্র সার গরুই পালন করে থাকেন না গাভী গরু আছে? গাভী গরু আছে। এটা কতগুলা? এটা গাভী গরু আছে 20টা। তো সেখান থেকে প্রতিদিন কেমন দুধ আসে? কেমন 70-80 লিটার। এটা কি লোকালি মার্কেটে যায় না? লোকাল মার্কেটে যায়। আপনারা সারের তো অনেক বৃহৎ আয়োজন, আপনাদের অনেক বড় বড় গরু পালন করে থাকেন এবং এটার জন্য অনেক যথেষ্ট পরিমাণ খরচ আছে। তা আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ধরেন এই যে কোরবানির ঈদের সময় এই গরুগুলোকে আপনি বিক্রি করে চলে যাবেন, নতুন করে আপনি আবার সার গরুর বাছুর আপনারা পালন করবেন এবং আগামী কোরবানিতে বিক্রি করবেন, একটা বছরে আপনাদের ইনভেস্ট কত থাকে? আপনাদের ধরেন একটা ফিক্সড ইনভেস্ট আছে, সেটা হচ্ছে আপনাদের ঘর তৈরি করা আছে, আপনাদের এটার জন্য পরিচর্যার জন্য লোক নিয়োগ করা আছে, আপনাদের এই ব্যবস্থাপনাটা আছে, কিন্তু শুধুমাত্র নতুন বছরে এখান থেকে আপনি ইনভেস্ট করবেন, শুধু বাছুর কেনার জন্য আপনাদের কত খরচ যায়? 1 কোটি টাকার মতো খরচ যায়। এবং এইটাকে প্রতিপালন করার জন্য আপনার আরো 1 বছর বা 8-9 মাসের যে খরচ, সেটা কেমন খরচ যায়? সেটা প্রতি মাস দিয়ে মনে করেন 3-4 লক্ষ টাকা। 3-4 লক্ষ টাকা আমরা যদি হিসাব করি তাহলে হয়তো 3-36 লক্ষ টাকার মতো আপনার খরচ যায়। তার মানে আপনার 1 কোটি 36 লক্ষ টাকা আপনার এটার পিছনে ইনভেস্ট আছে, এই ইনভেস্টের পরবর্তীতে আপনি এখানে বিক্রি করে সেখান থেকে আপনি প্রফিট আনতে পারেন। আমরা অনেক সময় দেখে থাকি যে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসার কারণে আমাদের দেশের যারা খামারি আছে, সেটা মাঝারি হোক, মানে বড় খামারি হোক, ছোট খামারি হোক, তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা কি আপনাদের ক্ষেত্রে প্রভাব ফেলে? আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে প্রভাব ফেলে। আপনি কি কখনো লসের সম্মুখীন হয়েছেন? লসের সম্মুখীন হয় নাই, কিন্তু যে আশা করি আমি সারা বছর প্রতিপালন করি সেই হিসেবে আমি লাভবান হতে পারেন নাই। মানে আপনার যে ইনভেস্টমেন্ট, তারপরে প্রত্যাশা অনুযায়ী আপনি অন্য ব্যবসায় তখন যে ইনভেস্ট করলে যে পরিমাণ প্রফিট আসার কথা সেই প্রফিটটা আপনি আসেন, এরকম দুই চার দুই
একবার হয়েছে। আচ্ছা, আপনাদের এই গরু পালনের ক্ষেত্রে আপনাদের কি পারিবারিকভাবে কোনো ডাক্তার নিয়োগ দেওয়া আছে? জি, ডাক্তার নিয়োগ দেওয়া। এটা কি আপনার চাকরিজীবী না আপনি শুধু সরকারি সহায়তা গ্রহণ করেন? না, সে চাকরিজীবী। চাকরিজীবী আপনার এখানে চাকরিজীবী একজন একজন ডাক্তার, একজন ডাক্তার না দুইজন? একজন একজন ডাক্তার আপনার এখানে রাখা আছে, যে গরুগুলোকে দেখভাল করে থাকে। গরুগুলো কখনো অ্যাক্সিডেন্টলি এমন হয়েছে কোনো রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে কোনো ঘটনা ঘটছে? রোগ ব্যাধি হয়েছে কিন্তু মানে মারা যায়নি। মারা যায়নি, মানে আপনারা চিকিৎসা সহায়তা যথাযথভাবে দিতে পারেন বিদায় এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হননি। আপনি তো বিদেশ থাকেন, দেশে এসে আপনি দেখভাল করেন, প্লাস আপনার ভাইয়ের কাছ থেকে আপনি খোঁজ খবর নিয়ে রাখেন, এছাড়া আপনার ভাই দেখভাল করে থাকে। আপনি একজন উদ্যোক্তা ছিলেন, এখন বড় অঙ্কের আপনি একজন ব্যবসায়ী। আপনি কি মনে করেন যে এই খাতে নতুনরা, বিশেষ করে অনেকেই বলেন তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে, কিন্তু তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হলে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। আপনি প্রবাসী, আপনি ইতালিতে থাকেন, আপনি হয়তো দীর্ঘদিন একটা জমানো টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পেরেছেন, একজন নতুন উদ্যোক্তা যার কাছে টাকা পয়সার স্বল্পতা আছে, সে কি এই খাতে আসতে পারে? আচ্ছা, অবশ্যই আসতে পারে। আসতে পারে, আগে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। স্বল্প পুঁজি এত সমস্যা না, সে 4টা দিয়ে শুরু করবে, 10টা দিয়ে শুরু করবে। ভিউয়ার্স, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা একটা জিনিস খেয়াল করবেন, বিশেষ করে প্রবাসী ভাইদের বলছি, আপনারা কিন্তু আপনাদের ভাইদের মাধ্যমে এই ইনভেস্ট করতে পারেন। তাদেরকে একটু প্রশিক্ষিত করে নিয়ে আপনারা যদি তা বিশ্বস্ত হয়ে থাকে, আপন ভাই থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা এই খাতে ইনভেস্ট করতে পারেন এবং প্রশিক্ষণ করতে পারেন। এছাড়া আমাদের বাংলাদেশি যারা ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত তরুণ প্রজন্ম, আপনারা চাইলে এই ভাইয়ের যে কথা বললেন সেটা হচ্ছে যে আপনারা চাইলে 2টি বা 4টি গরু দিয়ে আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে আয় আসার সম্ভাবনা ভালোই আছে। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম শেখ মোহাম্মদ কাজিম ভাইয়ের সঙ্গে। কাজিম ভাই একজন ইতালি প্রবাসী বাংলাদেশি, উনি দীর্ঘদিন ইতালিতে থাকেন এবং সেখান থেকে তার ভাইয়ের মাধ্যমে দেশেই এই গরু পালনের প্রতি তারা ইনভেস্ট করে থাকেন এবং সেখান থেকে প্রতি বছর এখনও পর্যন্ত কোনো ক্ষতির সম্মুখীন হননি। তবে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসলে ওনাদের আর্থিকভাবে কিছুটা আয় কমে যায়। এছাড়া দেখুন গরুর উচ্চতাগুলো দেখুন খুব বড়, এবং বাংলাদেশেই এই গরুগুলোকে ওনারা গরুর যে বাছুর, ওনার সেই বাছুরগুলো সংগ্রহ করে থাকেন এবং সংগ্রহ করে ওনারা নিজেরা প্রতিপালন করে থাকেন, এবং সেই বাছুরগুলোকে কোরবানি ঈদ আসলে স্থানীয় বাজার কিংবা গাবতলির হাটে ওনারা নিয়ে আসেন। তা আমরা এসেছিলাম এখানে গাবতলির হাটে, আজ আপনাদের দেখালাম মোহাম্মদ কাজ, শেখ মোহাম্মদ কাজিম ভাই তার ফার্ম জামালপুর থেকে যে গরুগুলো নিয়ে এসেছেন, এই গরুগুলোকে, এই গরুগুলোর ভিতরে সবচেয়ে বড় যে দুটি গরু, এই যে দেখুন একটু শুয়ে আছে এবং একটু দাঁড়িয়ে আছে, এই দুটি গরুর এক একটি গরুর মূল্য উনি আশা করছেন যে 10 লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন, এবং এটার ওজন উনি বলছিলেন যে প্রায় 27-28 মনের মতো ওজন হবে। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা দেশে এবং প্রবাসে যারা ভাইয়েরা কোরবানির ঈদ পালন করবেন, তারা আপনারা সুস্থ শরীরে আপনাদের ঈদ আনন্দময় হোক, এই প্রত্যাশা। আপনাদের ধন্যবাদ।